সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য টিপস এক মিনিটে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। খুশখুশে কাশি সারানোর ঘরোয়া উপায় আপনাদের সামনে আজকে তুলে ধরব। সুপ্রিয় দর্শক, যারা এই ঋতু পরিবর্তনের কারণে আমাদের দেশে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে এবং এই ঠান্ডাতে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের মধ্যে অনেকে খুশখুশে কাশিতে ভুগতেছেন, রাতে ঘুমাতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই টিপসটি। সুপ্রিয় দর্শক, আপনারা সকালে এক কাপ পরিমাণ পানি নেবেন এবং সেটাতে এলাচ এবং সাথে এক চামচ মধু মিশিয়ে পানিটা যখন ফুটিয়ে যাবে তখন এলাচটাকে ছেঁকে পানিটি পান করবেন। অথবা আপনারা তুলসী পাতাকে সিদ্ধ করে খেতে পারেন, অথবা দিনে 3 থেকে 4 বার মধু খেতে পারেন, অথবা আপনারা মানে রং চা খেতে, দ্যাট মিনস হচ্ছে যে আপনারা মানে কালার চা যেটা সেটা খেতে পারেন, অথবা আপনারা লেবু চা খেতে পারেন। এই কয়েকটি উপায় যদি আপনারা ফলো করেন তাহলে এই শীতের সময় আপনারা কিন্তু এই ঠান্ডা সর্দি কাশি থেকে, খুশখুশে কাশি থেকে আপনারা ঘরোয়া উপায়ের মাধ্যমে মুক্তি পেতে পারেন। তো দর্শক, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।